প্রথমে একটি পাত্রে চিকেন লেগ পিস নিয়ে এতে আদা রসুন বাটা, সয়া সস, গার্লিক সস, লবণ, চিলি ফ্লেক্স, লেবুর রস, কালো গোলমরিচ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো দিয়ে মাখিয়ে নেই। এবার আরেকটি পাত্রে ময়দা, কর্নফ্লাওয়ার, ফেটানো ডিম এবং পানি দিয়ে মিশ্রণ তৈরি করে নেই। এবার একটি প্যানে তেল গরম করে নেই। তেল গরম হয়ে এলে মাখিয়ে রাখা চিকেনগুলোকে মিশ্রণে চুবিয়ে এরপর বেড ক্রামে মিশিয়ে গরম তেলে ভেজে নামিয়ে পরিবেশন করি মজাদার চিকেন ড্রামস্টিক।